এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। আরিশা, কি করছিস? তোকে ইদানিং এত অন্যমনস্ক লাগে কেন? কোনো সমস্যা? ব্যালকনির গ্রিলে একটা হাত রেখে আরেকটা হাত দিয়ে কফি খাচ্ছিল আর কিছু একটা ভাবছিল আরিশা। প্রিয় বান্ধবী ও কলিগ নিধির কথায় ও হুঁশে আসলো। মলিন হেসে বলল, ভালো লাগছে না কিছু, ইদানিং সবকিছু বিষাদ বিষাদ লাগে মিথি। মিথি আরিশার পাশে এসে দাঁড়ালো, মুচকি হেসে বলল, জিজুকে বুঝি মিস করছিস? আরিশা দীর্ঘ শ্বাস ফেলে বলল, জিজু জিজু আগে হয়ে নিক, জানিস আমি তাকে এত মিস করি, অথচ সে কত ব্যস্ত মানুষ। গতকালও কথা বললাম, বিয়ের কথা বললাম, অথচ তার কোনো পাত্তাই নেই। মিথি কিছু একটা ভেবে বলল, তুই বিয়ের কথা বলায় কি বললো উনি? পারিবারিকভাবে তো কোনো সমস্যা হওয়ার কথা না তাহলে। আরো কিছু মাস পর নাকি এসব নিয়ে ভাববে, তখন নাকি নিজেই দুই পরিবারে আমাদের সম্পর্কটার কথা বলবে। মিথি আরিশাকে পেছন থেকে জড়িয়ে ধরে আদরে গলায় বলল, থাক রাগ করিস না জানু, বিয়ের পর না হ্যাঁ জিজু সব আদর একসাথে সুদে আসলে ফিরিয়ে দিবে। আরিশা মলিন হাসলো, দীর্ঘশ্বাস ফেলে বলল, আর আদর জানিস আমাদের রিলেশনে দুই বছরেও আমায় একটা কিসও করেনি, শুধু হাত ধরা পর্যন্তই সীমাবদ্ধ। একবার হাক করেছিল, বিশ্বাস কর মনে হচ্ছিল ভাই বোন আলিঙ্গন করছে, আনরোমান্টিক একটা। মিথি আরিশার কথায় হু হু হা করে হেসে উঠল। আরিশাও হেসে বলল মিথির হাসি দেখে। খোলা আকাশে নিচে আসি ছাদের রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে বলে ভুল হবে, সে ব্যস্ত ফোন চালানোয়, মেয়েটা মোবাইলে কিছু একটা করছে আর মুচকে মুচকে হাসছে। বাতাসে ওর চুলসহ ব্রাউন কালার চটচটে ওড়নাটাও উঠছে, সে এক মনোরম দৃশ্য। সিদ্রা ছাদের আরেক পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে বুকে হাত গুজে সেই দৃশ্য দেখছে মুগ্ধ নয়নে। কিছু একটা মাথায় ক্যাচ করতেই সিদ্রাত ভ্রু কুঁচকে ফেলল, তীক্ষ্ণ নজরে একবার দেখে নিল আরশির কাজকর্ম। আরশি মুচকে এসে চ্যাট করছিল ওর ফ্রেন্ডের সাথে, হুট করে সিদ্রাত এসে মোবাইলটা ছো মেরে নিয়ে নেয়। আরশি হকচকিয়ে যায়, সিদ্রাতকে দেখে ঠোঁট উল্টে বলে, আমার ফোন দিন, আমার ফোন, ওটা দিয়ে আপনার কি কাজ? সিদ্রাত ফোনে চোখ বুলাতে বুলাতে বলল, কি এত করছিলি ফোনে, আমিও একবার দেখি। আরশি মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। সিদ্রাত সরু চোখে আরশির দিকে তাকিয়ে বলল, সোহাইবকে? ওর সাথে এত কথা কিসের? সোহাইব আর ফারহা আমার বেস্ট ফ্রেন্ড, ওদের সাথে কথা না বললে আর কার সাথে বলবো, এবার দিন না ফোনটা। সিদ্রাত ঠোঁট বাঁকিয়ে হেসে ফোনে কি যেন করলো। কিছুক্ষণ পর আরশির কাছে ফোনটা ফেরত দিল। আরশি মেসেঞ্জারে ঢুকে থাকে, ওর আইডি নেই। ভ্রু কুঁচকে তাকায় সিদ্রাতের দিকে, তারপর ইমেল আইডি দিয়ে লগ ইন করতে যায়, কিন্তু হয় না। আরশি যেন কলিজে কামড় লেগে গেল, তাড়াতাড়ি করে ফেসবুকে লগ ইন করে। লগ ইন করার সাথে সাথেই আইডি ডিসেবল হয়ে যায়। আরশি হা হয়ে যায়, হতবাক হয়ে কিছুক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থেকে অশ্রুসিক্ত নয়নে সিদ্রাতের দিকে তাকায়। সিদ্রাত বাঁকা হাসে, আরশি এবার কেঁদেই দেয়, কাঁদতে কাঁদতে সিদ্রাতের বুকে ইচ্ছে মতো কিল ঘুষি দিতে থাকে। আপনি একটা অসভ্য লোক, আমার আইডি কি করেছেন? ডিজিবল হলো কিভাবে মুহূর্তেই, জানেন আমার আইডিতে কত স্মৃতি ছিল বিভিন্ন মুহূর্তের, কোথায় পাবো আমি সেগুলো? হ্যাঁ আমার আইডি। সিদ্রাত কৌশলে আরশিকে বুকের সাথে ঝাঁপটে ধরে, আরশি তীব্র অভিমানে জোরে জোরে কাঁদতে লাগে। সিদ্রাত আরশির থুতনিটা আলতো করে ধরে কোমল কণ্ঠে বলে, মেয়েদের ছেলে ফ্রেন্ড থাকা ভালো না, এটা ইসলাম বহির্ভূত, যত অঘটন ঘটে তার অর্ধেক বেশি এই ফ্রেন্ডশিপ থেকেই শুরু হয়। আমি চাই তুমি ভালো থেকো, স্নিগ্ধ গোলাপের মতো প্রস্ফুটিত হয়ে জগৎটাকে সুবাসিত করো। ছেলে মেয়ে ফ্রেন্ডশিপই যত অঘটনের মূল, জীবন ক্যারিয়ার সব ধ্বংস হয়ে যাবে। কাঁদে না পিচ্ছি, চুপ। আরশি তাও কাঁদতে লাগলো, নিজের এত সাধের আড়ি সেটা কিনা সিদ্রাত নষ্ট করে দিল, জোরে ধাক্কা দিল সিদ্রাতকে। সিদ্রাত প্রস্তুত না থাকে তাল সামলাতে না পেরে পিছিয়ে গেল। আরশি কাঁদতে কাঁদতে দৌড়ে নিজেদের বাসায় চলে এলো। আরশি নিজের রুমে থেকে আর বেরিয়ে হলো না, সিদ্রাতের প্রতি তীব্র অভিমান জমেছে। মনে মনে পণ করলো সিদ্রাতের সামনে আর যাবে না। সিদ্রাত বেশ কয়েকবার এসে রুমে দরজায় কড়া নেড়ে গিয়েছে, কিন্তু আরশি খোলেনি। রাতে না খেয়েই শুয়ে পড়েছে মেয়েটা, খেতে হলে তো সিদ্রাতের সামনে যেতে হবে, কিন্তু সে তো আর যাবেই না। পরের দিন আরশি ঘুম থেকে উঠে কলেজের জন্য রেডি হয়ে নিল, হঠাৎ মনে পড়লো প্র্যাকটিক্যাল খাতার কথা। আরশি মনে মনে নিজের কপাল নিজেই চাপড়ালো, কিছুটা রেগে মেগে সিদ্রাতের বাসায় গেল। গুটি গুটি পায়ে সিদ্রাতের রুমের সামনে গিয়ে লম্বা একটা শ্বাস নিল, দরজায় বেশ কয়েকবার নক করলো, কিন্তু কেউই খুললো না। আরশির ভুক কুঁচকে গেল অটোমেটিক, নক নাড়িয়ে দেখলো দরজা লক করা না। আরশির রুমের ভেতরে ঢুকে দেখলো সিদ্রাত কম্বল জড়িয়ে ঘুমাচ্ছে। আরশির কিছুটা লজ্জা লাগলো সিদ্রাতের সামনে যেতে, তবু সব লজ্জা পাশে রেখে সিদ্রাতের সামনে গিয়ে কয়েকবার ডাকলো। দু তিনবার ডাকার পর সিদ্রাত আধো আধো চোখে তাকালো আরশির দিকে, চোখগুলো টকটকে লাল হয়ে আছে ছেলেটার। আরশি ভয় পেয়ে গেল। সিদ্রাত আরশিকে দেখে ক্ষীরো হেসে মলিন কণ্ঠে বলল, পিছিয়ে এত রাগ থাকা কিন্তু ভালো না, আমি তোমায় কতকাল কতবার রেখেছি, এলে না কেন? ফ্রিজে খাবার রাখা আছে, একটু গরম করে খেয়ে নাও পিচ্ছি।
আশির কাছে সিদ্রাতের কণ্ঠটা কেমন যেন শোনালো, জীর্ণশীর্ণ রোগীর কণ্ঠের মতো। আশি কিছু একটা ভেবে সিদ্রাতের কপালে হাত দিয়ে চমকে গেল, বড় বড় চোখে তাকিয়ে বলল, আপনার শরীরে তো অনেক জ্বর, এত জ্বর কিভাবে আসলো? সিদ্রাত মলিন হাসল, নিজের কপালে থাকা আশির হাতটায় হাত রেখে চোখ বন্ধ করে ফেলল, আধো আধো গলায় বলল, এবার ঠিক হয়ে যাবে, তুমি একটু আমার পাশে বসো পিচ্ছি। সিদ্রাতের এমন রূপ আশির সহ্য হচ্ছে না, চোখ চোরা আপনা আপনি ছলছল করে উঠল, কাঁদো কাঁদো কণ্ঠে মেটে বলল, কোনো ঔষধ খাননি তাই না? আমি খাবার আনি, খাবার খেয়ে ঔষধ খাবেন। আশি চলে যেতে নিলে সিদ্রাত আশির হাত ধরে ফেলল, আশি জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকালো। সিদ্রাত রুগ্ন কণ্ঠে বলল, প্রেশার অনেক বেড়ে গিয়েছে, মাথা ঘোরাচ্ছে, মাথা তালু দিয়ে মনে হচ্ছে আগুন বের হবে, একটু মাথায় পানি দিয়ে দেবো। সিদ্রাতের এমন আকুলতা ভরা কণ্ঠ শুনে আশি ফোঁপিয়ে কেঁদে উঠল। সিদ্রাতের ভ্রুজোড়া কুঁচকে গেল, ইচ্ছে করছে মেয়েটাকে বুকে আঁকলে নিতে, কিন্তু এখন শরীরে সেই অবস্থা নেই। আশি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি দু মিনিট অপেক্ষা করুন, আমি এক্ষুনি বালতিতে ভরে পানি নিয়ে আসছি। সিদ্রাত হাত ছেড়ে দিল, আশি একটা বালতির অর্ধেক ভরে পানি আনলো। সিদ্রাতকে ঠিক মতো শুয়ে দিয়ে সিদ্রাতের শিওরে বসে মাথায় পানি ঢালতে লাগলো, আর নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগলো মেয়েটা। পানি দেওয়া অবস্থায় সিদ্রাত ঘুমিয়ে পড়ল। আশি নিজের চোখটা মুছে সিদ্রাতের কপালে গভীরভাবে কিস করল। মাথায় অনেকক্ষণ পানি ঢালার পরও কোনো লাভ হলো না। পানি ঢালা বন্ধ করার আধা ঘন্টা পরই আবার শরীর প্রচুর গরম হয়ে উঠল। আশি ভয় পেয়ে গেল, বুঝতে পারছে না কি করবে না করবে মেয়েটা। কোনো উপায় না পেয়ে সেই পানি ফেলে দিয়ে নতুন করে পানি আনলো, তারপর সিদ্রাতকে ঢাকতে লাগলো। সিদ্রাত আধো আধো চোখে তাকালো, মলিন কণ্ঠে বলল, কি হয়েছে? আপনার শরীরে জ্বর অনেক বেড়েছে, একটু উঠে বসুন, আমি আপনার শরীর মুছে দিই, জ্বর না হলে কমবে না। সিদ্রাত কোনো রকমে উঠে বেডের কার্নিশের সাথে হেলান দিয়ে বসল, আর সেই সিদ্রাতের হাত মুখ পিঠ গলা মুছে দিল। সিদ্রাত চোখ বন্ধ করে বলল, বেড সাইডে টেবিলে প্রেশারের ওষুধ আছে, জ্বরেরও আছে, ওষুধগুলো দাও, এমনি এমনি যাবে না জ্বর। আশি একটা রুমাল ভিজিয়ে সিদ্রাতের কপালে দিয়ে বলল, খালি পেটে ওষুধ খাওয়া যাবে না, আপনি একটু বসুন, আমি খাবার আনি। সিদ্রাত কিচ্ছু বলল না, চোখ বন্ধ করে আগের মতোই পড়ে রইল। আশি সিদ্রাতের মুখ পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল, তারপর কিচেনে চলে এলো। কিচেনে এসে এই মেয়েটা হু হু করে কেঁদে উঠল। প্রিয় মানুষের এমন করুণ মুখখানা দেখতে কারই বা ভালো লাগে, কাছের মানুষটার অল্প একটু যন্ত্রণাও বুকে হুল হয়ে ফোটে। আশি ফ্রিজ খুলে দেখলো ইলিশ মাছ ভোনা আর ভাত আছে, সেগুলো বের করে আশি গরম করলো, তারপর প্লেটে বেড়ে সিদ্রাতের রুমে নিয়ে এলো। আশির উপস্থিতি টের পেয়ে সিদ্রাত চোখ খুলল, আশির দিকে তাকিয়ে মলিন হাসলো। আশি হাসতে পারলো না, তার যে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু বাইরে তা প্রকাশ করতে পারছে না। আশি সিদ্রাতের পাশে গিয়ে বসে ভাত মাখাতে লাগলো। সিদ্রাত খেয়াল করলো মেয়েটার মুখটা কাঁদো কাঁদো হয়ে আছে, পারলে এক্ষুনি কেঁদে দিত। সিদ্রাত মুচকি হাসলো। আশি ভাত মাখিয়ে সিদ্রাতের মুখে সামনে ধরল, সিদ্রাত তা মুখে পুড়ে নিয়ে খেতে খেতে রুগ্ন কণ্ঠে বলল, কাঁদতে মন যাচ্ছে, তুমি চাইলে কাঁদতে পারো, আমি কিছু মনে করব না। আশি তাকিয়ে দেখলো ছেলেটার রুগ্ন চেহারাও দুষ্ট হাসির আভা। আশি এবার সত্যিই কেঁদে উঠল, কাঁদতে কাঁদতে বলল, আপনি ভীষণ খারাপ, লিমিট সারা খারাপ, একটু সেবা করছি বলে বেশি ভাববেন না, এটা আমার মানবিকতা, খারাপ লোক কোথাকার। সিদ্রাত মৃদু শব্দে হেসে ফেলল, আশি নাক ফুলিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সিদ্রাত খাচ্ছে আর আশির নাক ফুলানো কান্না মিশ্রিত চেহারাটা দেখছে। খাওয়া হলে আশি সিদ্রাতের মুখ মুছে ঔষধ খাইয়ে দিল। সিদ্রাত আগের মতো শুয়ে পড়ল, কিন্তু ঘুমালো না, রুগ্ন কণ্ঠেই বলল, তোমার অনেক সাহস আছে, গতকাল আমি তোমার এত কাছে আসার পরেও আজ আমার কাছেই চলে এসেছো, একটু ভয় নেই তোমার মনে? আশির ভীষণ লজ্জা লাগলো সিদ্রাতের কথা শুনে, সেই সাথে রাগও হলো, এটা ভেবে যে যার লাগি চুরি করি সেই বলে চোর। আশি সিদ্রাতের দিকে অভিমান নিয়ে তাকালো, সিদ্রাত নিঃশব্দে হাসলো। আশি মুগ্ধ হলো সেই হাসি দেখে, সিদ্রাত চোখ বন্ধ করে বলল, এখানেই থাকো, যেও না প্লিজ, তোমাকে দেখলে আমার সুস্থ সুস্থ ফিল হয়, অনেক অনেক সুখ লাগে, নিজেকে কেমন যেন সুখী মানুষ মনে হয়। আশি ভ্রুক কুঁচকে ফেলল সিদ্রাতের কথা শুনে। সিদ্রাত আদৌ সজাগ নাকি ঘুমের ঘরে বলছে এসব তা বোঝার জন্য সিদ্রাতের দিকে ঝুঁকল। সিদ্রাত চোখ বন্ধ রেখে আশিকে ছড়িয়ে ধরল। আশি তাল সামলাতে না পেরে সিদ্রাতের উপরে পড়ে গেল, মেয়েটার চোখগুলো বড় বড় হয়ে গেল। সিদ্রাত ঘুরে আশিকে নিজের পাশে শুয়ে দিয়ে আশির গলায় মুখ গুঁজে কিছু বিড়বিড় করতে লাগলো, যা আশির কাছে অস্পষ্ট। ও তো এখন একটা ঘোরে আছে, কেমন যেন ছন্ন ছাড়া অনুভূতি হচ্ছে সিদ্রাতের এত কাছে আসায়। সব কিছু তালকুল পাকিয়ে যাচ্ছে, অনুভূতিগুলোকে এলোমেলো লাগছে। আশি সিদ্রাতের পিঠের উপর নিজের একটা হাত রাখলো। তখনই কর্কশ আওয়াজে সিদ্রাতের ফোনটা বেজে উঠল। আশি কেঁপে উঠল, পাশে তাকিয়ে দেখল সিম কোম্পানি থেকে ফোন এসেছে। আশি লম্বা একটা শ্বাস ফেলল, পরক্ষণে ওর ঘোর কেড়ে গেল, শরীর ঝাঁকুনি দিয়ে উঠল মেটার। সিদ্রাতকে কাঁপা কাঁপা কণ্ঠে ডাকতে লাগলো, শুনছেন সারুন আমায়, এসব কি ধরনের আচরণ সারুন প্লিজ। সিদ্রাত কোনো রেসপন্স করলো না। সিদ্রাতের ভারী নিঃশ্বাস আশিকে জানান দিল ছেলেটা ঘুমিয়ে গিয়েছে। আশির বুঝতে বাকি রইল না সিদ্রাত জ্বরের ঘোরে ওকে এত কাছে টেনেছে।
আশি দীর্ঘশ্বাস ফেলল। বিবেক বলল, পরপুরুষের বাহুডোরে আর কতক্ষণ থাকবি? কিন্তু মন বলে উঠল, থাকি না একটু, কেউ দেখছে না, কোনো খারাপ কিছু তো করছি না। আশির মনে হলো তার বিবেক রাগী চোখে যেন দেখালো, কিন্তু আশি বার্তা দিল না, মনকেই প্রশ্রয় দিয়ে সিদ্ধার্থের সাথে লেপটে রইল। সিদ্ধার্থের শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরছে, ওর চোখ জোড়া নিবদ্ধ ওকে জড়িয়ে শুয়ে থাকা তরুণীর দিকে। সিদ্ধার্থ চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস ফেলল, তারপর আবার চোখ জোড়া খুলে আশির দিকে তাকালো। ওর অস্পষ্ট মনে আছে যে সে আশিকে জড়িয়ে ধরেছিল, কিন্তু সেই বাঁধনে এতটাও শক্ত ছিল না যে আশি এখানে এভাবে পড়ে রইল। মেয়েরা যে খুবই আবেগী তা তার এই কাজই প্রমাণ করে। এরকম আবেগী মেয়েরাই পরবর্তীতে আফসোস করে বলে, আবেগটা কেন লাগাম দিলাম না। সিদ্ধার্থ এসব ভেবে ফুত করে একটা শ্বাস ফেলল। আশি নাকে ডগে গভীরভাবে কিস করে সরে এলো, তাকে দেখলো মেয়েরা জামাকাপড় কিছুই ঠিক নেই। সিদ্ধার্থ আশির শরীরে একটা কমফোর্টার জড়িয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। সিদ্ধার্থ ফ্রেশ হয়ে এসে দেখলো মেয়েরা এখনো ঘুমোচ্ছে। সিদ্ধার্থ লম্বা একটা শ্বাস ফেলল, টাওয়াল দিয়ে মুখ মুছে আশি শিওরে বসল। শরীরের জ্বরটা কমেছে কিন্তু পুরোপুরি সারেনি। সিদ্ধার্থ আশিকে মৃদু কণ্ঠে ডাকতে লাগলো, এই মেয়ে ওঠো, আর কত ঘুমাবে? আশি ওঠো প্লিজ, দুপুর পেরিয়ে যাচ্ছে, তো আর ঘুমোতে হবে না পিচ্ছি। আশি নড়ে চড়ে আবারও আগের মতো শুয়ে রইল। সিদ্ধার্থের কপালে চিন্তার ভাঁজ পড়ল, কিছু একটা ভেবে সে ঠোঁট কামড়ে হাসলো। বসা থেকে উঠে বুকশেলফের কাছে গিয়ে একটা ডিকশনারি থেকে ময়ূরের চিকন একটা পেখম নিল। মৃদু হেসে আশির পাশে এসে আবারও বসলো সিদ্ধার্থ। পেখমটা দিয়ে আশি নাকের পাশে সুরসুরি দিতে আশি ঘুমের মাঝে ভ্রুক কুঁচকে ফেললো। সিদ্ধার্থ হালকা হাসলো, আরও বেশি করে আশি নাকে সুরসুরি দিতে লাগলো। আশি একটা হাসি দিয়ে বিরক্তি নিয়ে উঠে বসলো, আধো আধো চোখে সিদ্ধার্থের দিকে তাকালো। সিদ্ধার্থ মুচকি মুচকি হাসছে, আশি ঘুমের এসে এখনো যায়নি। ঘুমো ঘুমো কণ্ঠে আশি বলল, আমি আরো ঘুমাবো, ঘুমোতে দিন আমায়, রাতে আমি ঘুমোইনি। কথাগুলো বলে আশি আবারও শুয়ে পড়তে নিলেই সিদ্ধার্থ আশিকে ধরে ফেললো। আশি সিদ্ধার্থের শার্ট খামচে ধরে ভ্রুক কুঁচকে ফেললো। ঘুমের রেশে মেয়েটা যেন তাকাতেই পারছে না, চোখ বন্ধ করে সিদ্ধার্থের বুকের উপরে লেপটে আবারও ঘুমানোর পরিস্থিতি নিল আশি। সিদ্ধার্থ আশির গালে একটা হাত চুয়ালো, ঠোঁট সেবে হেসে বলল, আমি তোমাকে অনেক ভালো ভাবতাম পিচ্ছি, কিন্তু তুমি তো আসলে খুবই অসভ্য। ছে, কিভাবে একটা পুরুষকে জড়িয়ে ধরে বারবার ঘুমিয়ে যাচ্ছ? দাঁড়াও একটা সেলফি নিই, মামনিরা সবাই ফিরে এলে দেখাতে হবে। সিদ্ধার্থের কথাটা বলতে দেরি হলেও আশি ছিটকে সরে যেতে দেরি হলো না। মেয়েটার ঘুম সিদ্ধার্থ মুহূর্তের মধ্যেই গায়েব করে দিল। আশি অবিশ্বাস্য চোখে সিদ্ধার্থের দিকে তাকিয়ে আছে, পরক্ষণে লজ্জায় মিয়ে গেল মেয়েটা। দৌড়ে চলে যেতে নিলে সিদ্ধার্থ খপ করে আশির হাত ধরে নিল। আশি লাচুক চোখে তাকালো সিদ্ধার্থের দিকে। সিদ্ধার্থ মুচকি হাসলো, তারপর বলল, ফ্রেশ হয়ে আসো, লাঞ্চ করবে। আশি নিচে দিকে তাকিয়ে মাথা নাড়ালো। সিদ্ধার্থ রুম থেকে বেরিয়ে যেতে নিলে আশি ডেকে উঠল, শোনো। সিদ্ধার্থ পিছু ফিরে তাকালো। আশি লজ্জামাখা কণ্ঠে বলল, আপনার শরীরের কি অবস্থা, জ্বর কমেছে? পুরোটা সময় একদম উষ্ণতায় মাখামাখি ছিলাম, জ্বর না কমে উপায় আছে? আশি সিদ্ধার্থের কথার অর্থ বুঝে লজ্জাবতী গাছের ন্যায় নুয়ে গেল। সিদ্ধার্থ মৃদু হেসে রুম থেকে বেরিয়ে গেল। আশি লাচুক হেসে বলল, এই লোকটা অনেক বদমাশ, আমি যেন নতুন করে তাকে চিনছি। আশি আর সিদ্ধার্থ একসাথে লাঞ্চ করে নিল। লাঞ্চের পর সিদ্ধার্থ আবারও ওষুধ খেয়ে নিল। এতে রাতের মধ্যেই ওর জ্বর প্রায় সেরে গেল। পরদিন সকালে আশি যথারীতি কলেজে চলে গেল। কলেজে যাওয়ার আগে অবশ্য একবার সিদ্ধার্থের রুমে উঁকি দিয়েছিল, কিন্তু সিদ্ধার্থকে পায়নি। এতে মেয়েটার মনটা খারাপ হয়ে গেল, বিষণ্ন মন নিয়েই চলে গেল কলেজে। দুটো ক্লাস করিয়ে আশি একদম অসহ্য হয়ে গিয়েছে, কিছুতেই ক্লাসে মন বসছে না। ফারহা বিরক্তি নিয়ে বলল, হোয়াটস ইউর প্রবলেম আরু, স্যার পড়া ধরলে কিছু পারবি? পড়ায় মন দে ফাজিল মে। মন আজওয়াত ভিলায় রেখে এসছি সখী, কিভাবে পড়াই দেবো সেই মন? আমার মন যে চুরি হয়ে গিয়েছে, আর চোর হলো আজওয়াত পরিবারের একমাত্র ছেলে সিদ্ধার্থ আজওয়াত। ফারহা আশির উপরে রাগ দেখাতে গিয়েও ফিক করে হেসে ফেলল। সাবা হেসে বলল, হাই রে প্রেম, কি প্রেম দেখাইলাম আবুদ! শেষ পর্যন্ত আমাদের আশি সোনার উন্মাদ প্রেম সিদ্ধার্থ আজওয়াদের মতো মানুষকে চোর বানাই দিল, হায় হায়! আশির চোখগুলো বড় বড় হয়ে গেল। পরক্ষণে ও নিজেও ফিক করে হেসে দিল নিজের উল্টোপাল্টা কথায়। কলেজ ছুটি হলে আশি কলেজের একদম শেষ প্রান্তে অবস্থিত কৃষ্ণচূড়া গাছটা নিচে গিয়ে দাঁড়ালো। গাছের নিচে পুরোটা জমিনে আগুন লাল কৃষ্ণচূড়া পড়ে আছে, সেই সাথে মৃদু মাথাল হাওয়া। গাছটার একটু সামনে ছোট একটা পুকুরও আছে। আশি নিচ থেকে একটা পাথর নিয়ে পুকুরে নিক্ষেপ করল। গাছটা নিচে বসে আশি পুকুরের দিকে চেয়ে রইল। মাতাল হাওয়া ও শরীরে দোল খেলে যাচ্ছে। কৃষ্ণচূড়া গাছটার উঁচু ডালে একজোড়া কোকিলও দেখা যাচ্ছে। আগুন রঙা কৃষ্ণচূড়ার রঙের রঙিন পরিবেশ, সাথে মাতাল হাওয়া, ফুলের গন্ধে মৌ মৌ চারিদিক, আবার কোকিলের কলতান, মুগ্ধকর এক দৃশ্য। বসন্তের এই দৃশ্য যে কারোর মনেই নাড়া দেবে। আশি মুচকি হেসে মনে মনে কয়েকটা লাইন আওড়িয়ে নিল,
বসন্তের রঙে ফুলের ঘ্রাণে বেজে ওঠে উদাসী কোকিলের সুর হৃদয় প্রাণে। কৃষ্ণচূড়ার আগুন রঙে পলাশের নতুন পাতার ভাজে করতান তোলে পক্ষীকুল বসন্তের গানে। হারিয়ে যায় মন অষ্টাদশীর হিয়ার টানে, দক্ষিণা হয় যখন কম্পন তোলে শরীর জুড়ে ফাগুনের ডাকে তখন পুরনো প্রকৃতি ঝরে পড়ে। কোকিল ডাকছে দেখো কুহু কুহু করে, সেই সাথে সুর তুলেছে প্রকৃতি ফাগুনেরও বলে। তারপর আশি বর্ষা থেকে উঠে কিছুক্ষণ বাইচারি করলো, তবুও অপেক্ষার প্রহর যেন কাটছেই না। আশি বিড়বিড় করে বলল,